সেপ্টিয়াতে আর হচ্ছে এখন কি স্টার্ট হয়েছে? ওকে, এখন আমি পুরস্কৃত করব আমাদের চ্যানেলের ডিওপি শামিমকে, ঠিক আছে? শামিম সম্বন্ধে দুটি কথা বলো মুরাদ। শামিম ভাই, আপনারা জানেন আমাদের চ্যানেলের ডিওপি সকল ভিডিওর কাজ দেখাশোনা করে, এবং কোনো জায়গায় কোনো ভিডিও যদি কোনো সমস্যা হয় এটা উনি ঠিক করে, এবং উনি ক্যামেরায় অনেক পারদর্শী, বড় ভাই মানুষ। তো উনি আমার আরেকটি গর্বের বিষয় হচ্ছে যে রাজীব মিজিয়ার একজন ডিওপি আমার সাথে সবসময় থাকে। সুতরাং কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে এটা আমাকে ধরিয়ে দেয়, এবং বিভিন্ন শিল্পীদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দেয় এটা এই সিনটা এভাবে, এই সিনটা এভাবে সাজালে অনেক ভালো হয়। তো ক্যামেরা সম্বন্ধে সবচেয়ে পারদর্শী হচ্ছে আমাদের রাজীব অফিসিয়াল মিউজিকের আমাদের এই ভাই। তো ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, এবং উনি তার মেধা দিয়ে রাজীব অফিসিয়াল রাজীব মিউজিক অফিসিয়ালে তার যোগ্যতা প্রমাণ করছে। তো তার জন্য আমরা ছোটখাটো একটা পুরস্কার রাইস কুকার তার জন্য আশা করি ভালো হবে, বাড়ি বাসা রান্না বান্নার কাছে অনেক হেল্প হবে। এখন আমি আমাদের টিমের কাকে ডাকা যায়, এখন আমি আমাদের টিমের ইয়াকে ডাকা যায়, সাকিবকে ডাকা যায়। সাকিব তুই আই, ও ক্যামেরাটা ওরে দিয়ে আস, তুই আস। হ্যাঁ, ক্যামেরাটা নাড়া চলে গেছে। সাকিবের জন্য তুমি কি রেখেছিলাম? তো আমি পরিচয় করে দিতে চাই, সাকিব আমাদের টিমের সবসময় সে আমাদের অনেক সাপোর্ট করে, প্রোডাকশনের যে বিষয়গুলো ও দেখাশোনা করে। তো সাকিবকে আমরা ছোট একটা জিনিস, এটা কি বলে, ইলেকট্রিক কেটলিস, তাই না? যেহেতু তার গলায় সমস্যা সেও গান করে, তো তার জন্য গরম পানি, শীত যেহেতু তার গরম পানির খাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যা তুই চলে যা আবার। এখন আমি ডাকবো হচ্ছে সাব্বিরকে, সাব্বির তোর ক্যামেরাটা ওর কাছে দিয়ে সাব্বির আস। সাব্বিরকে আমি পরিচয় করে দিতে চাই, সে হচ্ছে আমাদের প্রোডাকশনের যে দায়িত্বগুলো ওইগুলো দেখাশোনা করে সাকিবের সাথে। সাকিবের জন্য ছোটখাটো আর একটা জিনিস আমি রেখেছি। তো সাব্বির, এটা তোর জন্য, এপাশে রেখে দেব আপাতত। হ্যাঁ, এরপর আমি ডেকে নিতে চাই রাকিবকে, আমাদের পড়াশোনার একজন ছেলে। রাকিবকে সাবধানে আসিস, হ্যাঁ, কথা বেশি বলে কিন্তু কাজ করে। তো রাকিবকে আমি স্পেশাল ভাবে দিয়েছি সাউন্ড বক্স, একটা ভালো কোয়ালিটির একটা সাউন্ড বক্স। সে হচ্ছে গান বাজনা বেশি পছন্দ করে, তো এই কারণে তার জন্য একটি সাউন্ড বক্স আমি তাকে পুরস্কৃত করলাম। এখন আমি আরেকজন ছেলে আছে আমাদের, তার নাম হইছে, তার নামটা দিন কি বুট্টুর ভাইয়ের নাম জানি, লিমন আস। তোর জন্য কিছু রেখেছি আমরা, অনেক পরিশ্রম করে। তো আসলে আজকের যে অনুষ্ঠান, আমি এই কথা বলিস না, আমি তো অনুষ্ঠান আছে, এটাও তার জন্য কিনেছি। তুমি তো জানতা না মনে হয় এই প্রথম তার জন্য, মানে আমার মন মনে মানে আমার মনে হলো যে না, ও তো গান করে, তো এই মুহূর্তে আমি দুইটি কথা বলার জন্য আমন্ত্রণ জানা, কিছু কথা বলবো না, বলতে হবে দুইটা শুভেচ্ছার কথা বলতে হবে, দুইটা শুভেচ্ছার কথা দুইটা বলো অন্তত। আচ্ছা, আমি এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই, একবার তো পরিচয় করে দিয়েছি, বুলবুল খান, সে আমার কাজিন হয়। তো ভবিষ্যতে স্টুডিওর সে দিবে, আর সে আমাদের চ্যানেল সম্বন্ধে আর তার অনুভূতি একটু প্রকাশ করবে, কিছু বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আজকে রাজীব মিউজিক অফিসিয়াল এর আমন্ত্রণে অনেক উপহার দেখলাম দিতেছে, ছোটখাটো উপহার হিসেবে আমি অনেক কৃতজ্ঞ। তার টিমের সকলকেই এই কিছু না কিছু উপহার দিচ্ছে। সমস্যা নাই, আমরা হচ্ছে, ধন্যবাদ। রাজীব চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ যে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে।
আমরা আসলে খুবই খুশি যে আসলে আমরা আমাদের টিমের সাথে সেও আছে, সে অনেক ভালো মন মানসিকতা একজন মানুষ, আমার কাজিন, তো সেও আমাদের টিমে যোগ হয়েছে, তো ভবিষ্যতে স্টোরিও দিচ্ছে আমার আমার সাথে, আমার পার্টনার, তো খুব বেশি দেরি নয়, না অতি শীঘ্রই, অতি শীঘ্রই। তো হচ্ছে আমরা পরবর্তী কাজে আগে, আমরা পরবর্তীতে কি কাজ করবো জানি, আচ্ছা আমরা হচ্ছে লাস্টে লাইভটা চলবে, আমরা হচ্ছে মুরাদের কণ্ঠে আমার মনে হয় যে দুইটা থেকে তিনটা গান শুনবো আমরা, তাই না? এটা ভালো হবে, সবাই কি বলো? মুরাদের কণ্ঠে আমরা দুই থেকে তিনটা গান শুনবো। একটা কল আসছে, আমার কাজিন কল দিয়েছে। হ্যাঁ সাকত খান, হ্যালো, হ্যালো, হ্যাঁ ইয়া ভাইয়া কথা বলছে তো, হ্যাঁ কোথায় তুমি? আমরা লাইভে আছি। ও হ্যাঁ, না না ভাইয়া বক্তৃতা করেছে করেছে। ছোট ভাই কে অনেক স্নেহ করি, সাকত খান আমার ছোট ভাই, আমাদের কাজিন হয়, আমার তার কাজিন, হ্যাঁ সে লোক ভালো। তো যাই হোক, এখন আমরা মুরাদের কণ্ঠে গান শুনবো। হ্যাঁ পুরস্কার তো আমরা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে গান শুনবো, না দুইটা গান জাস্ট দর্শকদের, এটা দুইটা গান গাইবে আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ এটা তো সবকে, এখন হচ্ছে আমরা দুইটা, এতো যেহেতু আজকে এই জায়গায় হালকা, যেহেতু আজকে এই জায়গায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তো এই জায়গায় মনে করি যে একটু গায়ে গেয়ে দেই, যে দেখি গলাটা কেমন। এই চলে তুমি ইয়ে করো, তুমি ক্যামেরা পেছনে দাও, তুমি তো কালকে থেকে আপনাদের দোয়ায় আমি হারমোনি স্টার্ট করবো, দেখো কি হবে, আপনাদের দোয়ায় যেন ভালো একটা জায়গায় যেতে পারে। রাজীব মিউজিক অফিসিয়ালের সাথে থাকেন সবসময়, রাজীব মিউজিক অফিসিয়ালের সাপোর্ট করবেন এই জায়গায়, আমরা সামাজিক কাজগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলা আপনারা মা বাবা ভাই বোন মিলে সবাই একসাথে দেখতে পারবেন, আমরা ওই দিকে নজর দিয়ে আমরা গুরুত্ব